সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বাংলাদেশ সহ পুরো বিশ্ব করোনা আতঙ্কে আতঙ্কিত হয়ে আছে। পুরো বিশ্বব্যাপী করোনার প্রকোপ মানুষকে চিন্তিত করে তুলেছে। মানুষ নিজের জীবনে বাঁচব কি মরে যাব এই চিন্তায় দিশেহারা হয়ে যাচ্ছে। এমন সময় মুসলিম অমুসলিম সকলে মিলে একটি পরামর্শই দিচ্ছেন, সকল রাষ্ট্রপ্রধানরা সকলের কাছে একই বার্তা পৌঁছে দিচ্ছেন যে আমরা এ সময়ে এই করোনা থেকে বাঁচার জন্য, যেহেতু কোনো ভ্যাকসিন বা কোনো ঔষধ এখনও এভাবে আবিষ্কৃত হয়নি, যে কারণে সকলেই বলছেন যে আমরা আল্লাহ তাআলার দিকে যেন দ্বারস্থ হই, আল্লাহ তাআলার কাছে যেন আমরা এ থেকে ক্ষমা চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এ থেকে বাঁচান। এছাড়া আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বাংলাদেশ সহ বিশ্বের সকল ওলামায়ে কেরাম যারা ইসলামিক স্কলার রয়েছেন, সকলে একটি পরামর্শ দিয়েছেন যে এই সময়ে এই করোনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া এবং নিজ নিজ জীবনের গুনাহ থেকে বাঁচার জন্য ইস্তেগফার করার পরামর্শ দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে মানুষ নিজের ভুলকে শুধরে নেয়ার জন্য চেষ্টা করছে। যারা মুমিন মুসলমান তারা নামাজ আদায়ের জন্য মসজিদে যেতে খুব আগ্রহ প্রকাশ করছে, কিন্তু এই করোনার বিস্তার বাড়বে এ কারণে বাংলাদেশের গভর্নমেন্ট আইন করেছে যাতে করে মসজিদে গণজামায়াত না হয়, বাজার ঘাট সব কিছু লকডাউনের আওতায় চলে এসেছে। এ কারণে যেহেতু মানুষের কর্ম বন্ধ হয়ে পড়েছে, এ কারণে অনেক মানুষ খাবার নিয়ে খুব চিন্তিত। এ সময়ে বাংলাদেশ গভর্নমেন্ট সহ বিভিন্ন কোম্পানি এই ত্রাণের ব্যবস্থা করেছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি কিছু অসাধু মানুষ, কিছু দুশ্চরিত্রের মানুষ, দুষ্ট মানুষ যারা সবসময় সুযোগ নিতে অভ্যস্ত, তারা এই করোনার মধ্যেও এই গরিবের আহার চুরি করার মধ্যে লিপ্ত আছে। সম্মানিত দর্শক শ্রোতা, একটি বিষয় আমি স্মরণ করিয়ে দিতে চাই, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা মানুষকে আইন দিয়েছেন, বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা এই চুরির একটি বিধান কোরআনুল কারিমে দিয়েছেন, রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান তার জীবনে বাস্তবায়ন করেছেন। আজকে যদি আমরা রাসূলের এই বিধানকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারতাম, আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে পারতাম, তাহলে এই চোর আমাদের দেশে থাকতো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই চোরদের প্রকোপ থেকে বাঁচার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুক। এ কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।